কেশিয়াকোল গুলিকাণ্ডের কিনারা করল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাহায্য নিয়ে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রতাপ দাস নামে বছর 22 এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। প্রসঙ্গত গত 5ই সেপ্টেম্বর দুপুরে বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোলে 2 বাইক আরোহীর গুলিতে পশ্চিম বর্ধমানের 1 তৃণমূল নেতা সহ 3 জন আহত হন। ঘটনার পর আততায়ীরা এলাকা ছাড়ে। পরে পুলিশ একটি মোটর বাইক ও কাদামাখা বন্দুক উদ্ধার করে। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বলেন, অভিযুক্তের নামে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে, এমনকি এই ঘটনার কথাও সে নিজে মুখে স্বীকার করেছে। তবে অধরা অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে বলে তিনি জানান। আপনারা জানেন গত 5 তারিখে আমাদের বাঁকুড়া কেশিয়াকোলে একটা ফায়ারিংয়ের ঘটনা ঘটেছিল। বর্ধমান জেলার একটা ভেটারান ক্রিমিনাল সাদ্দাম শেখ, যে আমাদের বাঁকুড়া কারেকশনাল হোমে ছিল, সেখান থেকে বেল পেয়ে সেদিন বাড়ি যাচ্ছিল, তার উপরে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট ঘটেছে কেশিয়াকোলে। তো সেই ঘটনার পর থেকে আমরা লাগাতার একটা তদন্ত করে চেষ্টা করছিলাম যারা দুষ্কৃতি আছে তাদেরকে ধরার জন্য। তো আজকে আমরা আপনাদের সামনে বলতে পারি, একজনকে আমরা অ্যারেস্ট করেছি ওই কেসে, যে ওয়ান অফ দ্য মেইন অ্যাকিউজ আছে, মূল অভিযুক্তের মধ্যে একটা আছে। সেদিন যে ঘটনা ঘটেছে তাতে ডাইরেক্টলি দুজনের রোল, যারা বাইকে ছিল, যারা ফায়ারিং করেছে সেই গাড়ির উপরে, তার মধ্যে একজন যে বাইক চালাচ্ছিল সে আপনাদের সাথে আছে। এর নাম হচ্ছে প্রতাপ দাস এলিয়াস পাও, এর বয়স হচ্ছে 22, বাড়ি হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের জামুরিয়াতে, পারমানেন্ট বাড়ি আছে, আর এমনি এখন আসানসোল সাউথ থানার মধ্যে আসানসোল হসপিটালের কাছে থাকে। একে গতকাল আমরা একটা জয়েন্ট রেড আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের টিমের সাথে মিলিয়ে আমরা কালকে বিকেলে ধরেছি একে, আর তারপর থেকে জিজ্ঞাসাবাদ করে এ নিজের যে ক্রাইম করেছে তাকে স্বীকার করেছে, একসেপ্ট করেছে সেটা। আর এদের কনফেশনের পর থেকেই আমরা বাকি যে আমাদের কিছু কিছু পয়েন্টস আরও আমাদের আন্ডার ইনভেস্টিগেশন সেগুলো কনফার্মও হয়েছে। একটা বাইক আমরা রিকভার করতে পেরেছি, যে বাইকটা হচ্ছে বাজাজ পালসার, 200 সিসি আছে, সেটাও রিকভার করেছি। ওইটা ওই বাইকটাই এই ক্রাইমে ইনভলভ ছিল, সেই বাইক ইউজ করেই বেসিক্যালি এরা ক্রাইমটা করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।